সংবাদের মাধ্যমে সারা ঘোষণা করা হবে না। আপনারা না মানলে আমরা এখান থেকে একটাও যাব না। আপনারা যে পত্রিকায় প্রতিজ্ঞাবদ্ধ সেম একই পত্রিকায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যে দাবিগুলো লেখা হয়েছে এই দাবিগুলো মানা হয়েছে কিনা এবং কমিটমেন্ট হয়েছে কিনা, এই সব সম্পূর্ণ দাবি হয়েছে কিনা ঘোষণার আগে আগে দেখবো যে হচ্ছে কিনা। তারপরে আমরা আমরা আপনাদের পাশে যখন বলবো একটা দাবি না করে না চলতে আপনারা তো রাজি থাকবেন না। আমরা ভিতরে ছিলাম, আমি ভিতরের পরিবেশটা আপনাদেরকে অবগত করতেছি। একটা সুযোগ হলো স্যার নিয়ে আসছে, স্যার আসছে অফিসারদেরকে বের করার জন্য, তারা অসুস্থ আছে সেই জন্য আসছে। কিন্তু যেভাবে পরিশ্রম করি সেভাবে আমাদের ন্যায্য মূল্য দেওয়া হয় না, ন্যায্য মূল্য দেওয়া হয় না। আর যার কারণে আমরা মানে এই 18 দফা মানে আন্দোলন শুরু করেছি।
আমাদের জয়েন্ট স্যালারি 8,500 টাকা, কিন্তু এই টাকা দিয়ে আমাদের কিচ্ছু হয় না, আমাদের মানে সংসারে কোনো চাহিদাই পূরণ হয় না। এমনও ছেলে মেয়ে ছেলেরা আছে ডিএম স্কুলে যাদের বউ বাচ্চা আছে, মানে ওদের তো সংসারে খরচ বহন করতে হয়, মানে ওরা এমনও আছে যে মানে সূর্যের মুখটা পর্যন্ত দেখে না। স্যালারির সাথে মানে ন্যূনতম 8,000 টাকা যোগ করতে হবে, আর আমাদের জয়েন্ট স্যালারি করতে হবে 18,000 টাকা। এটা হচ্ছে আর হচ্ছে শ্রমিক সংগঠন গঠন করতে হবে, শ্রমিক ইউনিয়ন সংগঠন, ডিএমসি কোর্টে যারা আছে ওদেরকে হচ্ছে মানে উইথ পে করে দিতে হবে। ওটা তো উইদাউট পে হচ্ছে 4 মাসে ছুটি দেয়, কিন্তু ওরা হচ্ছে ছুটি কাটায় ঠিক আছে, বাট ওদের মানে পেটা করা হয় না। আমরা চাই শান্ত শিষ্টভাবে মানে সুশৃঙ্খলভাবে আমাদের দাবিগুলো আমাদের কোম্পানি মেনে নিক। আমরা গত কয়েকদিন যাবত আমাদের নৈতিক দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা মালিক পক্ষের সাথে কথা বলতেছি, কয়েকদিন যাবত আমাদের হয়রানি স্বীকার করতেছে, গতকালকে কিছু দাবি মেনে নিয়েছে, কিন্তু আমাদের ডিএমসি স্যালারিটা এখন পর্যন্ত মেনে নেয় নাই। সারাদিন আমরা ওনাদের পিছে লেগে আছি যে আমাদের বলেন কত স্যালারি দেবেন, একবার বলে 2টায় দেবো, একবার বলে 4টায় দেবো, সারাদিন অপেক্ষা করতেছি, দিচ্ছে না। আমরা অবশ্যই দাবি শেষ করেই যাব, আমরা মেনে নিতে হবে, যত লেট হচ্ছে তত আমাদের আন্দোলন আরও তীব্র হচ্ছে। এই চাকরির বয়স থেকে আমার বাস্তব যে অভিজ্ঞতা, এরকম আন্দোলন কখনো হয় নাই, কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে আন্দোলন করতেছে, যদি ইনসেপ্টর ফার্মাসিউটিক্যাল তাদের দিক বিবেচনা করে যে আমার কোম্পানিকে রক্ষা করতে হবে, যাদের দ্বারাই আমরা ওষুধ উৎপাদন করি তাদের সুরক্ষার্থে যদি বাইরের দিকগুলো বিবেচনা করতো, সেই ক্ষেত্রে কোম্পানি নিজ ইচ্ছায় যদি প্রত্যেকটা লোককে 5,000 করে টাকা যুক্ত করে দিত, তাহলে আজকের এই আন্দোলন কখনো হইতো না। কথা ঠিক আছে, কিন্তু প্রথম দিন যখন আমাদের ক্যান্টিনে শুক্রবার ডাকে বলছে যে এমডি স্যার আসবে, কিন্তু সেখানে এমডি স্যার আসে নাই, ওনার যে যৌক্তিকতাগুলো নিয়ে আসছে, তখন আমাদেরকে বলছে তোমরা কি এদের সাথে একমত, আমরা নির্বোধের সাথে ওখানে আন্দোলন করছি, আমরা কেউ কোনো কথা বলে নাই। পরে উনি বলছে যে আপনারা 2-3 জন ব্যক্তি করে দেন, কিন্তু কথা কার সাথে বলবে, এখন যদি আমার প্রোডাকশন অফিসার ওখানে থাকে আমি তার বিপক্ষে বা তার বাধ্য হয়ে কোনো কথা বলতে পারবো না। আমার মনে যত কষ্ট সবগুলো আমি নিরাপদ চেপে গেছি, আমরা যদি যৌক্তিকভাবে যে দাবিগুলো দিছি উনি যদি মেনে নেয়, একটা লোক এখানে থাকবে না, সবাই মানে কর্মস্থান ছেড়ে চলে যাবে। এবং আমি কথা দিতেছি যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, আমরা এই প্রতিষ্ঠানকে মানে বাংলাদেশের সর্ববৃহত্তরে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে সবাই একমত? আজ দীর্ঘ 14 বছর ইনসেপ্টার জব করতেছি, ম্যানেজমেন্ট যারা ছিল আছে তারা স্বজন প্রীতি, যাদের সাথে যাদের সম্পর্ক ভালো যাদের তাদের স্যালারি একটু বেশি বাড়ায় বছর সালে, আর যাদের সম্পর্ক ভালো না তাদের কম বাড়ায়, বৈষম্য তো রাখে। আমরা চাই সবাই সমান, যে মেশিনি কাজ করে যার তারও শ্রম যায়, যে প্যাকেজিং কাজ করে তারও শ্রম যায়, সমতলে আমরা চাই যে কোম্পানি সমস্ত সমস্ত চোখে দেখুক, কিন্তু কোম্পানি তা দেখে না। আমার মা বাবা আছে তাকে দিয়ে আমার দিন চলাই কষ্ট। ডিএমসি আমাদের প্রথম দাবি 1 বছরে কোর্ট দিতে হবে, এবং 2 বছরের মাথায় আমাদের পারমানেন্ট করে নিতে হবে। ইনকেস ফ্যাক্টরিতে কোনো সমস্যা ঘটলে বা অ্যাক্সিডেন্ট ঘটলে সেটা আমাদের কোম্পানি অ্যাকশান নেয় না এবং চিকিৎসার কোনো বিল বহন করে না, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মানবে এবং ততক্ষণ পর্যন্ত আমরা আজকের এই আন্দোলন থেকে যদি আমাদের রাতও শেষ হয়ে যায় তবু আমরা ঘরে ফিরবো না। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে আসছি। প্রথমত আমাদের এই আন্দোলনের জন্য কারোর জন্য চাকরিরত না হয় সেই বিষয়ে এমডি স্যারকে কনফার্ম করতে হবে আমাদেরকে। এবং আমরা যারা ডিএমসিতে আছি, আমি প্রায় 5 বছর চাকরি করতেছি, আমার কোনো বেতন 1 টাকা বেতন বাড়ি নাই, অথচ কোম্পানির রুলসে আছে 1 বছরে পেরোলে 2 বছরে পারমানেন্ট, এবং 1 বছর পরে 6 মাস পরে আমার 5% বুঝে দিতে হবে। কোম্পানি কিছুই করতেছে না। কোম্পানি কী করতেছে, কোম্পানির কাছের লোককে অ্যাডমিনের লোককে 6 মাস হচ্ছে না পারমানেন্ট করে নিচ্ছে, তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছে, তার বাচ্চার সুবিধা দিচ্ছে, আমরা কেন পাচ্ছি না? এখন আমাদের যার এক বাচ্চা আছে তার 3,000 দিতে হবে, যার 2 বাচ্চা আছে তার 5,000 দিতে হবে। আমাদের যতক্ষণ না এই যৌক্তিক দাবি মেনে নেবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না।